গুড মর্নিং সবাইকে, আজকে আমরা খেলছি আবারও মাইনক্রাফট। আর এটা হচ্ছে মাইনক্রাফটের এপিসোড 7। ফাইনালি আমরা এপিসোড 7 খেলছি আজকে। আর পেছনে দেখো আমার লামার গ্যাং। হ্যালো থুথুয়ালা লামা, লামার গ্যাংয়ে ভর্তি। আবার খক্তু খক্তু করছে ভাই। চলো আমি তোমাদের কিছু জিনিস দেখাই যেগুলো হয়তো তোমরা আগের এপিসোডে মিস করে গেছো। আমার পেছনে দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো? কি এগুলো? এগুলো হচ্ছে আমাদের, ভালো করে কথা বলা যায় না, ভালো করে কথা বলা যায় না, এগুলো হচ্ছে আমাদের সুইট বেরিস। এগুলো আমি খেতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে ভাই এর কাছে যদি যাই না আমার পাছার মধ্যে কাঁটা বিঁধে যায় ভাই। দেখো ভাই, এখানে আমাকে অনেক সব মানে সাবধানে থাকতে হয়। এগুলো হচ্ছে বেরি গাছ আমাদের। চলো আমি না বেরি উঠিয়ে উঠিয়ে খেতেও পারবো। এখানে যদি আমি বেরি কালেক্ট করে নিই, এই দেখো বেরি কালেক্ট করে নিয়েই এগুলো আমি খেতে পারবো ভাই। বেরি খাওয়া যায় এটা তো সবাই জানে। চলো আমি বেরি খেয়ে নিই, আমার তো খিদেই পাইনি ভাই। আর আজকে দেখো আমার কাছে লামার গ্যাং কতগুলো, চারটা লামা কেন? আমার কাছে ভাই আরও লামা ছিল তো ভাই, থুথু লামা আরও ছিল আমার কাছে, 7-8টা লামা ছিল না, 5-6টা লামা ছিল ভাই। লামা কম হয়ে গেল কি করে ভাই? লামা কি উধাও হয়ে যায় রাতের বেলা একা একাই? আমি জানি না ভাই, লামা একা একাই উধাও হয়ে যায় মনে হয়। আর তোমরা তাড়াতাড়ি, আমি বলেছিলাম যে এর পরদিন মানে আজকে পার্ট 7-এ আমরা এনচ্যান্টমেন্ট টেবিল বানাবো, প্লাস আমাদের জন্য একটা ঘোড়া খুঁজতে হবে, কারণ আমরা অনেক দূর দূর ট্র্যাভেল করি। আগের দিন যারা যারা দেখোনি, পার্ট 6-এ আমি বাড়ির ট্রেজার ম্যাপ পেয়েছিলাম, সেখানে আমরা গুপ্তধন পেয়েছিলাম, ডায়মন্ড পেয়েছিলাম, নৌকায় করে কত দূর গিয়েছিলাম। যারা যারা দেখোনি অবশ্যই পার্ট 6, 5, 4, 3, 2, 1 এগুলো গিয়ে দেখে এসো, তারপরে আমরা খেলবো আজকে পার্ট 7। আর আজকে আমরা খুঁজবো ঘোড়া। প্রথমে আমরা ঘোড়া খুঁজতেই যাবো ভাই, তারপরে বাড়ি ফিরে এসে আমি এনচ্যান্টমেন্ট টেবিল বানাবো। আজকের গেম অনেক এপিক হবে ভাই, তো চলো শুরু করা যাক। আর প্রথমে তো তোমাকে আমি দেখাই, এই যে আমাকে একটা ঠকিয়ে দিয়েছে ভাই ওয়ান্ডারিং ট্রেডার। এই দেখো এখানে একটা বট গাছ বিক্রি করে গেছে আমাকে। বট গাছটা ভাই বড়ই হয় না, যতই কিছুতেই বড়ই হয় না ভাই। যাই হোক, তো প্রথমে চলো না আমি আমার ঘরে যাই। আর ঘরে গিয়ে তোমাদের আমি দেখাই, এইখানে যদি বাক্সটা খুলি দেখো ভাই শ্যাডেল পেয়েছি। এই শ্যাডেল দিয়ে আমরা ঘোড়া পুষতে পারবো। আর একটা নেম ট্যাগও পেয়েছি, কিন্তু নেম ট্যাগ না আমরা আজকে কুকুরটার উপর ইউজ করব। চলো কুকুরটার আগে নাম রাখি আমরা। কুকুরটার নাম কি রাখবো ভাই? মুতু, মুতু। হ্যাঁ চলো ভাই কুকুরের নাম রাখবো আজকে মুতু। কি করে নেম ট্যাগ কি করে ইউজ করে? হ্যাঁ ও নেম ট্যাগ ইউজ করতে হয়, আমাকে অ্যানবিল বানাতে হয় নেম ট্যাগ ইউজ করতে। আমি ভাই নুব হয়ে গেছি ভাই। চলো নেম ট্যাগটা না আমি পরদিন ইউজ করে নেব, আজকে থাক। আজকে আমরা শ্যাডেলটা নিয়ে যাব ঘোড়া খুঁজতে। শ্যাডেল নিয়ে যাব আমাদের জন্য, আর কি তেমন কিছু নিব না, ঘোড়ার জন্য কিছু খাওয়ার নিয়ে যাই। ঘোড়া কি খায় তোমরা সবাই জানো ভাই। আমাদের ফসলও বড় হয়ে গেছে, দেখেছো ভাই ফার্মে ফসল কত বড় বড় হয়ে গেছে ভাই। চলো আমি কিছু ফসল কেটে ঘোড়ার জন্য নিয়ে যাই, কারণ ফসল না কেটে নিয়ে গেলে ভাই ঘোড়া তো পড়বেই না, ঘোড়া তো ভাই ভালোই বাসবে না আমাকে। তো ফটাফট তোমার মানে কয়টা উইট কেটে নিয়ে যাই, সবাই তো জানো ঘোড়া উইট খায়। চলো আমি 17টা উইট কেটে নিয়েছি ফটাফট। এখন আমি না আবার কয়েকটা এখানে শিট লাগিয়ে দিয়ে ফটাফট আমরা এখন ঘোড়া খুঁজতে যাবো ভাই। আর এখানে আমাদের বিল্লিটার কী নাম রাখবো, ক্যাটটার নাম তো তোমরা কেউ কমেন্টে বলোই নি ভাই। আজকে অবশ্যই সবাই কমেন্টে বলো ঘোড়ার নামটাও রাখতে হবে, তো তোমাদের অনেক কাজ ভাই। কমেন্টে অবশ্যই বলো বিল্লির নামটা কী রাখবো, এই ক্যাটটার নাম কি আমরা রাখবো, মিনি? তোমরা তো অনেকেই মিনি রাখতে বলেছিলে, আমি শিওর না যে কী রাখবো। বাকি চলো সন্ধ্যা হয়ে গেছে, এখন ঘুমানো যাক। সকালবেলা উঠে অনেক এক্সাইটেড, সকালবেলা উঠে আমরা আমাদের নতুন ঘোড়া খুঁজতে যাব। ঘোড়ার পিঠে উঠে আমি নাচানাচি করব, ঘোরাঘুরি করব ভাই, অনেক মজা হবে। দেখো সকাল হয়ে গেছে, গুড মর্নিং সবাইকে। আর এখন আমরা যাব ঘোড়া খোঁজার জন্য। আর যেমনটা দেখতে পাচ্ছ আমি স্যাডেল নিয়ে নিয়েছি, গোটা আর্মারের ড্রেস পরে নিয়েছি ভাই সাব, লেটস গো। চলো যাওয়া যাক, আমি জানি না কোন দিকটায় ঘোড়া আছে, আমার সাথে না আমার ম্যাপটাও একটু নিয়ে নেই। আর আমি না ব্যারি খেয়ে নিই, আমার খিদে পেয়ে গেছে ভাই, ব্যারিগুলো খেয়ে নিই একটু একটু করে। চলো আমি ম্যাপটাও নিয়ে নিয়েছি, এবার ম্যাপের বাইরে আমি যাবো না, ম্যাপের আশেপাশে ভাই আমি ঘোড়াটা খুঁজবো, তারপরে ভাই আসবো এখানে। চলো ভাই দেখো ভাই আমি ঘুরতে ঘুরতে কোন আইল্যান্ডে চলে আসলাম। এটা এটা কোনো আইল্যান্ড না, আশেপাশেরই একটা আইল্যান্ড, কিন্তু আমি এখনও ঘোড়াই পাচ্ছি না। আমি ভেবেছিলাম কি বিকেল হওয়ার আগে আমরা ঘোড়া পেয়ে যাবো, বিন্দাস বাড়িতে চলে যাবো ঘোড়ার পিঠে উঠে ড্যাং ড্যাং করতে করতে, কিন্তু আমি এখনও পর্যন্ত ঘোড়ার ঘটাও আমি দেখতে পেলাম না ভাই। আই কে রে আই, কোথায় জম্বি? খক খক কোথায় খুঁজছে ভাই? এমনিতে আমি ঘোড়া খুঁজে পাচ্ছি না, আমার তুফান খুঁজে পাচ্ছি না। হ্যালো তুফান কোথায়? হ্যালো তুফান, আমি ঘোড়াকে তুফান বলছি, ঠিক আছে? যতক্ষণ আমি ঘোড়া না পাবো ততক্ষণ আমি বাড়ি যাব না ভাই। আজকে আমি ঘোড়া নিয়ে বাড়ি যাব, ঘোড়া নিয়ে বাড়ি যাব। তুফান তুফান, ঘোড়াই দেখতে পাচ্ছি না ভাই, এত বড় আইল্যান্ড ভাই, ঘোড়া ঘোড়া কি ভাই, এটা ঘোড়া না গাধা? ঘোড়া তুফান ভাই, তুফান পেয়েছি আমি, লেটস গো। আমাদের প্রথম ঘোড়া পেয়ে গেছি আমি, চলো ফাইনালি।
এ দেখো ঘোড়া, একটা ঘোড়া কেন এত বড় আইল্যান্ডে? হ্যাঁ একটা ঘোড়া কেন? আচ্ছা কোনো ব্যাপার না, পেয়েছি তো ওটাই অনেক বেশি। চলো একটা ঘোড়ার পিঠে উঠে আমি পালাবো ভাই। ও ভাই সাহ, অনেকক্ষণ ধরে আমি এখানে খোঁজাখুঁজি করছি ঘোড়া। বাকি ঘোড়া কি মরে গেছে না ঘোড়ার বিয়ে খেতে গেছে ভাই? একটা ঘোড়া কেন এখানে? ঘোড়ার ভাই বাচ্চাই হয়নি, আমি ঘোড়ার জন্য না খাওয়ার নিয়ে এসেছি কিছু। ঘোড়াকে কিছু খাইয়ে আমি স্যাডেল পরিয়ে দেবো। তারপরে ভাই এই ঘোড়াটা ভাই দেখতে ভালো না ভাই, কালা কালা ঘোড়া ভাই। এটা কিরকম ঘোড়া? আমি ভেবেছিলাম একটা সুন্দর সাদা কালারের ঘোড়া পাবো আমি। এটা কিরকম গাধা না ঘোড়া, ঘোড়া এটা ঘোড়াই কিন্তু ভালো না ভাই, একটু সুন্দর ঘোড়া হতো তাও। আচ্ছা কোনো ব্যাপার না, তুই অনেক সুন্দর ভাই, তোকে আমি বাড়ি নিয়ে যাবো আজকে। এটাকে নিয়ে যাবো, চলো আমরা আশপাশটা আরেকটু খুঁজে দেখি যে এখানে আশেপাশে আরও কোনো ঘোড়া আমরা দেখতে পাই নাকি। ভাই কোনো আশা নেই, আমার কপালে এই ঘোড়াটাই ছিল, এই কালো আর সাদা মার্কা ঘোড়াটা। আচ্ছা কোনো ব্যাপার না, এটাকে আমি অনেক ভালোবাসা দিয়ে যত্ন করে ফর্সা বানিয়ে দেবো। চলো ভাই এখন আমরা বাড়িতে এই ঘোড়াটা নিয়ে যাই। ও আবেগ, মারিনি, মারতে চাই না আমি, ঠিক আছে সরি। এই ঘোড়াটাকে নেওয়ার জন্য আমাকে না ঘোড়াকে কিছু খাওয়াতে হবে প্রথমে, তো ঘোড়াকে কিছু খাওয়াতে হবে। কয়েকটা খাইয়ে দিয়েছি, আবার কত খাস? হ্যাঁ ও দেখো ঘোড়ার পিঠে উঠেছি ভাই, অ্যাডভান্সমেন্ট মে বেস্ট ফ্রেন্ড ফর এভার, গার্লস অ্যান্ড বয়েজ, গার্লস অ্যান্ড বয়েজ। দেখো আমি ঘোড়া মানে কিরম করছি ভাই, আমি পাগল হয়ে গেছি ভাই, আমি একটা পাগল হয়ে গেছি। দেখো ভাই আমি ঘোড়া পেয়ে গেছি ফাইনালি, কিন্তু এখনও পর্যন্ত না আমি ঘোড়া চালাতে পারবো না। এই ঘোড়াটা চালানোর জন্য মানে ঘোড়ার পিঠে উঠেছি, কিন্তু ঘোড়াকে চালানোর জন্য আমাকে ঘোড়াকে প্রথমে স্যাডেল পরাতে হবে, সেটা তো সবাই জানো। চলো ঘোড়ার পিঠে আমি প্রথমে স্যাডেল পরিয়ে দেই। ইয়েস, আমরা স্যাডেল পরিয়ে দিয়েছি, এটার জন্য লাইক করে দাও আজকেই, এক্ষুনি লাইক করে দাও। এটাতে আমরা টার্গেট রাখছি 19,000 লাইকের, যদি পার্ট 7 19,000 লাইক হয়ে যায় ভাই, ইয়েস লেটস গো, এখন আমরা বাড়ি চলে যাব। ওকে তো দেখো তোমরা ফাইনালি আমি আমার তুফানকে বাড়িতে নিয়ে চলে এসেছি, মানে আসতে পেরেছি। এবার তুফানকে নিয়ে আমি বেঁধে রাখবো ঘরের মধ্যে, কিন্তু এটার জন্য আমাকে এখানে একটা গেট কাটতে হবে ফেন্সটা, তাছাড়া তো আমি নিতেই পারবো না। ওকে ফেন্স গেট কেটে নিয়েছি, এইবার এটাকে তুফানকে আমি ভেতরে নিয়ে যেতে পারবো। আর তাও পারছি না, হোয়াট তাও পারছি না ভাই, এখানে আরেকটা আমাকে ফেন্স কাটতে হবে, তাছাড়া আমি নিতে পারবো না ভাই, এখানে এটাও কেটে নেই। ওকে এবার হয়তো পারবো, এবার যদি না পারি রে তুফান। ওকে তুফানকে আমি বাড়ির ভিতরে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আমার তুফান আমাদের বাড়িতে চলে এসছে। চলো এখন আমি যেটা করবো, এখানে আবার গেটটা আগের মতো করে দিই, আগে এখানে আমি তুফানকে বেঁধে রাখি, বলা যায় না রাত বিরেতে কোথায় চলে যাবে। আবার এখানে আমি তুফানকে বেঁধে রাখি, আর তুফানের চার সাইডে না আমরা এখানে না ইয়ে করে রাখি ভাই, আমার টর্চ কোথায় গেল? এই তো তুফানের চার সাইডে না আমি একটা টর্চ দিয়ে লাগিয়ে রাখি, যাতে ভূত ভূত না আসে জম্বি টম্বি। হ্যালো তুফান, তুফানকে আমি সকালবেলা, ও তুফান তো ঘাস খাচ্ছে, আর এখানে একটা ক্রিপার হয়েছে, একটা থাপ্পড় মারবো ওদিক থেকে আমার তুফানকে এসে ব্লাস্ট করার চেষ্টা করলেই। চলো একটা কাজ করি, পূর্ণিমার চাঁদও উঠে গেছে, এবার ফটাফট গিয়ে আমি ঘুমিয়ে যাই, সকালবেলা তুফানের দেখা মানে তুফানের সাথে দেখা করবো আমরা, তারপর আমরা এনচ্যান্টমেন্ট টেবিলে বানাবো ভাই। চলো গুড নাইট সবাইকে, গুড নাইট, আমাদের ঘোড়া খোঁজা কমপ্লিট, পরদিন আমরা ঘোড়াটাকে নামও দিব, আমাদের অ্যানভিল বানাতে হবে, প্লাস ডিসএনচ্যান্ট করা যায় এরকম একটা টুলস বানাতে হবে। ভাই অনেক কিছু করতে হবে ভাই, অনেক কাজ আছে আমাদের মাইনক্রাফট সার্ভাইভালে আমাদের। দেখো এখান থেকে আমাদের ঘোড়াটাকে দেখা যাচ্ছে, দেখেছো? এই ঘোড়াটার নাম আমরা কী রাখবো আমি বুঝতে পারছি না, আপাতত তুফান বলেই ডাকি, কিন্তু তোমরা না কমেন্টে বলো যে এর নাম কী রাখা যায়। এর নাম হচ্ছে তুফান আলট্রা প্রো ম্যাক্স ভাই, তুফান আলট্রা, কী নাম রাখবো অবশ্যই কমেন্টে বলো। আর তুফানকে আমি পরদিন খেতেও দিব, তুফানের কি আমি কালার চেঞ্জ করতে পারবো না ভাই? আমার তো ইচ্ছে ছিল কালা আর সাদা ঘোড়া হবে, এটা কীরকম বাছুর গরু বাছুরের মতো কালার, দেখে তো গাধা মনে হচ্ছে ঘোড়া মনে হচ্ছে না ভাই, এটা কীরকম ঘোড়া? তোমাদের কি ভালো লাগছে ঘোড়াটা অবশ্যই কমেন্টে বলো, যদি ভালো লাগে তাহলে আমি এটাই রেখে দেবো, যদি অত ভালো না লাগে তাহলে আমি, যাই হোক ভাই এটা আমার প্রথম ঘোড়া, এটা আমি চেঞ্জ করবো না, এই হচ্ছে আমার বেস্ট তুফান, এক সাইডে সাদা এক সাইডে কালো, আচ্ছা কোনো ব্যাপার না। চলো একটা কাজ করি, আমার যা যা জিনিস ছিল সব কিছু আমি বাক্সের মধ্যে রেখে দিই প্রথমত, আর এইবার আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের বানাতে হবে একটা এনচ্যান্টমেন্ট টেবিল। আর এনচ্যান্টমেন্ট টেবিল আমি কোথায় বানাবো? মানে এনচ্যান্টমেন্ট টেবিল বানানোর জন্য একটা এনচ্যান্টমেন্টের ঘরও বানাতে হবে। আমি ভাবছি কি আমাদের ঘরে, না না ভাই ঘরে বানানো ভালো হবে না ভাই, আমরা না সাইডেই বানাবো। এখানটাতে যদি আমরা এনচ্যান্টমেন্টের ঘর বানাই এখানে বানালেও হবে, কিন্তু আমি ভাবছি কি এখানটাতে বানাবো না, আমি সুন্দর একটা জায়গায় বানাবো। কিন্তু কোথায় এনচ্যান্টমেন্ট টেবিল বানালে ভালো হয় তোমরা একটু আইডিয়া দাও ভাই, আমি তো কিছু বুঝতে পারছি না যে আমি এনচ্যান্টমেন্ট টেবিল কোথায় বানাবো, কোথায় এনচ্যান্টমেন্ট টেবিল বানালে ভালো হবে।
চলে এখানটাই বানাই, এখানে বানালে ভালো হবে কি? এখানে বানালেও ভালো হবে মনে হচ্ছে। আর এনচ্যান্টমেন্ট টেবিল বানানো ভাই অতটাও সহজ না। এনচ্যান্টমেন্ট টেবিল বানানোর জন্য আমাদের লাগে লাভা, আর লাভা কোথায় পাওয়া যায় আমি জানি। আমার বাড়ির পাশে এক জায়গায় লাভা ছিল, ওখান থেকে আমরা লাভা নিয়ে আসবো, বেশি করে অপসিডিয়ান নিয়ে আসবো। তার জন্য আমাকে না লাভা আনার জন্য আমাকে বাকেট নিতে হবে, ওয়াটার বাকেট। হ্যাঁ চলো একটা ওয়াটার বাকেট নিয়ে নিই, দেখি ওয়াটার বাকেট কোথায় ছিল। এখানে তো ছিল ভাই, ওয়াটার বাকেটটা কোথায় আমাদের? এই তো ওয়াটার বাকেট ভাই, কত ফিশ বাকেট, ওয়াটার পাইপ। চলো একটা ফিশ বাকেটই আমরা নিয়ে নিই, আর মাছকে না আমরা খাইয়ে দেবো। হে মাছ খা, মাছ খা বিল্লু, এই যে বিল্লু। আবে মাছ চলে গেল রে, আবে মাছ চলে গেল, আবে মাছ জলের মধ্যে চলে গেল ভাই। এত কষ্ট করে আমি ফিশিং রড দিয়ে মাছ ধরেছিলাম ভাই, আমি কি পাগল ভাই? আমার ক্যাটটাকে মাছটাকে খেতে দিলেও ভালো হতো ভাই, আমি কত নুব ভাই। সব আমি কত কষ্ট করে মাছটা ধরেছিলাম ভাই, ছেড়ে দিলাম, লাফিয়ে লাফিয়ে চলে গেল ভাই। কত দুঃখ লাগছে আমার এখন, কোথায় চলে গেল এখন আমার বিল্লুটা? তো খেতে পারতো মাছটাকে। আচ্ছা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, চলো একটা কাজ করি। এইবার আমি না লাভা ওয়াটার বাকেট, হ্যাঁ ওয়াটার বাকেট নিয়ে আমরা যাব হচ্ছে ইয়েতে, কী বলে ওটাকে, লাভা আনতে। লাভা না সরি, মানে অপসিডিয়ান আনতে। আর এখানে না আমরা লাভা, মানে আমাদের লাভা আগে থেকেই ছিল, আমি আগে থেকেই দেখেছিলাম, আমি প্ল্যান করে রেখেছিলাম যে এখান থেকে আমরা অপসিডিয়ান বানাবো। কিন্তু আমি ভুলে গেছি যে লাভার ওপরে ওয়াটার দিলে কি কবলস্টোন হয়ে যায়, নাকি ওয়াটারের ওপরে লাভা দিতে হয়, আমি বুঝতে পারছি না। চলো এটা ট্রাই করে দেখা যাক। ও হ্যাঁ হ্যাঁ ভাই ঠিকই আছে, এই দেখো আমরা যদি লাভার ওপরে ওয়াটার দেই তাহলে অপসিডিয়ান হয়ে যায়, দেখো অপসিডিয়ান হয়ে যাচ্ছে, দেখেছো? আমি না একসাথে অনেকগুলো অপসিডিয়ান কালেক্ট করে রাখবো, তাহলে যখন আমরা নেদার পোর্টাল বানাবো না তখন আমরা এগুলো দিয়ে নেদার পোর্টালও একসাথে বানাতে পারবো ভাই, কোনো চাপের বিষয় নেই। ওকে তো এখানে আমি অনেকগুলো অপসিডিয়ান বানিয়ে নিয়েছি, দেখেছো নীল নীল টাইপের পার্পল কালারের, এগুলো হচ্ছে অপসিডিয়ান। আর এগুলোকে ভাঙতে হলে আমার না ডায়মন্ডের পিকেক্স লাগবে, তাছাড়া ভাঙতে পারবো না। আর যদিও আমার কাছে ডায়মন্ডের পিকেক্স তো প্রথম থেকেই ছিল, কোনো ব্যাপার না। এই দেখো ভাই আমরা প্রথম লাগছে, এখন আমরা এনচ্যান্টমেন্ট টেবিল তো বানাতে পারবো, তার সাথে সাথে দেখি এখানে কতগুলো অপসিডিয়ান আমরা কালেক্ট করতে পারবো। ইজি আছে ভাই, যতগুলো অপসিডিয়ান আমরা পাই কালেক্ট করে নিয়ে নেবো। চলো ভাই ওকে, তো ধীরে ধীরে এপিক হবে। তোমরা 19,000 লাইক করে দাও এই ভিডিওটাতে, যদি তোমরা 19,000 লাইক করে দাও না তাহলে পার্ট 8 আমি অনেক তাড়াতাড়ি খেলবো, আর পার্ট 8 আমি আরও এপিক জিনিস করবো। কিন্তু চলো এগুলো আমি ফার্স্টে না ভেঙে নিই, কয়টা হয়েছে, 4টা হয়েছে। আর এখানে কি ভাই দেখো, এর নিচেও লাভা আছে তো ভাই, আমি তো দেখিনি, এর নিচেও লাভা আছে। চলো এখানেও আমরা ওয়াটার দিয়ে দিই, সবগুলো অপসিডিয়ান বানিয়ে দিবো আমি ভাই, কিচ্ছু ছাড়বো না ভাই। খতরনাক লাভা, লাভায় পড়ে গেলে আমি শেষ। চলো একটা কাজ করি ভাই, আমি না একটা কাজ করি, লাভা না আমি বাকেটে ভরে রাখি, কারণ লাভা অনেক সময় কাজে লাগে। আমি না নর্মাল লাভাও নিজের কাছে রেখে দিই এক বাকেট। ওকে তো দেখো এক বাকেট লাভা আমি রেখে দিয়েছি, লাভাও কোনো সময় কাজে লাগবে, অনেক ভালো হয়েছে। কিন্তু একটা খালি বাকেট নিয়ে আসলে ভালো হতো। আচ্ছা কোনো ব্যাপার না, চলো আমি আগে অপসিডিয়ান কালেক্ট করে নিই, পরে এসে ওয়াটার নিয়ে যাবো এখান থেকে। ওকে আমি অনেক এক্সাইটেড, এখন আমি এখন এনচ্যান্টমেন্ট টেবিল বানাতে পারবো, আর তারপরে এনচ্যান্টমেন্ট টেবিল বানিয়ে আমার টুলসও আপগ্রেড করতে পারবো। চলো অনেকগুলো আমি না অপসিডিয়ান কালেক্ট করে নিয়ে যাই, বাড়ির পাশে অপসিডিয়ানের বাগান ভাই, এখান থেকে আমি অনেক অপসিডিয়ান কালেক্ট করতে পারবো ভাই। ওকে তো তোমরা দেখো এখানে অনেকগুলো অপসিডিয়ান এখনও পর্যন্ত আছে, এগুলো আমি পরে এসে নিয়ে যাব, কারণ এখনও আমার অপসিডিয়ান অতটা দরকার না। আমার কাছে হয়ে গেছে 10টা অপসিডিয়ান, 10টা এনাফ ভাই, আমি আপাতত আজকের মতো বানিয়ে নিই আমাদের এনচ্যান্টমেন্ট টেবিল, তারপরে যখন বানাতে হবে নেক্সট টাইম তখন আবার আমি লাভা নিতে আসবো। আর এখন আমি একটা কাজ করি, এনচ্যান্টমেন্ট রুমটা কোথায় বানালে ভালো হয় তোমরা কমেন্টে বললে ভালো হতো, কিন্তু ভাই আজকের মতো আমি এখন বানিয়ে রাখি, পরে আমাকে কমেন্টে অবশ্যই তোমরা বলো যে কোন সাইডে আমরা এনচ্যান্টমেন্টের রুমটা রাখবো, এনচ্যান্টিং রুমটা। আমি না ঠিক বুঝতে পারছি না যে কোথায় এনচ্যান্টিং রুমটা রাখলে ভালো হয়, এখানে রাখবো নাকি এখানে রাখবো। আপাতত না আমি এখানে এনচ্যান্টমেন্ট টেবিলটা বসিয়ে রাখবো, চলো আপাতত আমি এখানেই বসিয়ে রাখবো, বেশি দূরে যাবো না। কিন্তু ওটা বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, ক্রাফটিং টেবিলে যেতে হবে, আর এখানে এনচ্যান্টমেন্ট টেবিল বানাতে কী কী লাগবে, অপসিডিয়ান লাগবে, হ্যাঁ ডায়মন্ডও তো লাগবে, আমি তো ভুলেই গেছিলাম। চলো ডায়মন্ড দেখো, আমার কাছে 6টা ডায়মন্ড আছে, দেখেছো তোমরা, 6টা ডায়মন্ড লাগবে না, একটা হলে হয়ে যাবে। আর আমার লাগবে হচ্ছে বুক শেল্ফ, চলো আমরা কয়েকটা বুক শেল্ফও বানিয়ে নিই। আমি অনেকগুলো গুড়, মানে কিছু মারিনি, কোনো প্রাণী মারিনি, কয়েকটা লামা মেরেছিলাম ওই জন্য লামাও কমে গেছে, কয়েকটা গরু মেরেছিলাম ওদের মেরে মেরে লেদার পেয়েছি, ওই লেদার দিয়ে আমি আজকে বানাতে পারবো এনচ্যান্টমেন্ট টেবিল। ওকে এখানে এনচ্যান্টমেন্ট টেবিল বানাতে পারবো, কিন্তু তার জন্য আমাকে বানাতে হবে কয়েকটা বুক শেল্ফ। ওকে চলো, তো বুক শেল্ফ বানানোর জন্য আমাকে নিতে হবে কয়েকটা বুক, বুক প্লাস কয়েকটা
আবে আরো বুক বানাতে হবে, দাঁড়াও এখানে কয়েকটা বুক নিয়ে নিয়েছি, তিনটা বুক বানাতে হয় আর বুক শেলফ হয়ে যায় ভাই, এরকম করে আমাকে বুক শেলফ বানাতে হয়। আর এরকম করে আমি অনেকগুলো বুক শেলফ, দেখো 18টা বুক শেলফ আমি বানিয়ে রেখেছি। আমি জানি ভাই বুক শেলফ বানাতে অনেক টাইম লাগে, ওই জন্য আঁকি ভাই অনেক কয়েকটা বানিয়ে রেখেছি। আর এখান থেকে আমি কিন্তু কোনো ক্রিয়েটিভ ইউজ করিনি, ঠিক আছে, সব সার্ভাইভালে, ঠিক আছে। চলো ভাই আমি বলে দিয়েছি আগে, কেউ বলবে না চিটিং করেছি। ভাই আর কি কি লাগে? ও আমি তো একটা ডায়মন্ড এনেছি, আমি কি নো ভাই, একটা ডায়মন্ড কে আনে, দুটা ডায়মন্ড লাগবে এনচান্টমেন্ট টেবিল বানাতে। তো আমি একটা বুক নিয়ে নিয়েছি আর একটা ডায়মন্ডও লাগবে, চলো একটা ডায়মন্ড আমরা নিয়ে আসি, তাহলে হয়ে যাবে ভাই, দুটো ডায়মন্ড হলে হয়ে যাবে। তো আমার কাছে আর চারটা মাত্র ডায়মন্ড থাকলো, আচ্ছা কোনো ব্যাপার না। তারপর আমরা এটাও এনচান্ট করবো, যে ডায়মন্ডের পিকেক্স দেখতে পাচ্ছ না, এটাকে আমরা এনচান্টমেন্ট করবো। তার আগে চলো এনচান্টিং টেবিলটা আমরা বানিয়ে নিই। ওকে তো ফাইনালি 3, 2, 1 লেটস গো ভাই, আমরা বানিয়ে নিয়েছি আমাদের প্রথম এনচান্টিং টেবিল। আর এনচান্টিং টেবিল বানানোর পরে আমি না এনচান্টিং টেবিলটা কোথায় রাখবো, আমরা না এখানে এনচান্টিং টেবিলটা রেখে দিই আপাতত। ওকে তো এখানে আমরা এনচান্টিং করতে পারবো, কিন্তু তার জন্য আমাকে যেটা করতে হবে, আয়রনের পিকেক্সটা আমরা নিয়ে এসি, আমরা না আয়রনের পিকেক্স না ডায়মন্ডের পিকেক্সটা, ডায়মন্ডের পিকেক্সটা না আমরা এনচান্ট করবো। কিন্তু এরকম করে এনচান্ট করলে না আমি ভালো এনচান্টমেন্ট পাবো না, দাঁড়াও আমি দেখাচ্ছি। ডায়মন্ডের পিকেক্সটা ওকে এখানে যদি রাখি কত দিবে, আনব্রেকিং 1 দিচ্ছে, আনব্রেকিং 1 কিন্তু অতটা শক্তিশালী না, তোমরা জানো যারা যারা প্রো আছো। তো আমি না কি করব, এর আশেপাশে না আমাকে অনেকগুলো বুক শেলফ রাখতে হবে, এখানে আমাকে অনেকগুলো বুক শেলফ মানে বুক শেলফ রাখতে হবে একটা করে ব্লক বাদ দিয়ে দিয়ে। চলো ভাই এখানে এরকম করে আমাকে বুক শেলফ রাখতে হবে 15টা, তাহলে ভাই অনেক পাওয়ারফুল হয়ে যাবে। ওকে তো তারপর অনেকটা পাওয়ারফুল হয়ে যাবে আমাদের মানে এনচান্টিং টেবিলটা, তারপরে আমি যা ইচ্ছা তাই করতে পারবো ভাই, তারপরে অনেক বড় বড় আপগ্রেড করতে পারবো। চলো এখানে ফটাফট না আমি রেখে দেই সবগুলো বুক শেলফ যতগুলো আছে আমার কাছে। ওকে কয়টা হলো, 15-16টা আমরা রেখে দিয়েছি, যতগুলো ছিল অতগুলো রেখে দিয়েছি। আর এবার কি দিচ্ছে, এফিশিয়েন্সি 5 দিচ্ছে পিকেক্সে ভাই, এটা অনেক ভালো, আমরা নিব। তার আগে চলো এই বুক শেলফটা আমরা ভেঙে নেই, এটাকে ভেঙে নেই চলো। ওকে তো এফিশিয়েন্সি 4 দিচ্ছে ভাই, কেন একটু আগে তো 5 দিচ্ছিল মনে হয়। আচ্ছা চলো আমি না আর কয়েকটা বুক শেলফ বানিয়ে আনি, বেশি যত বেশি বুক শেলফ হয় অত বেশি এনচান্টমেন্ট মানে দেয় এটা আমি জানি। তো ভাই টোটাল 15টাই বুক শেলফ লাগে, বেশি লাগে না মনে হচ্ছে। চলো ভাই এর উপরে উঠে আমি এখানে আর একটা বুক শেলফ লাগিয়ে দিয়েছি, হয়ে যাওয়ার কথা ভাই, বেশি তো আমার লাগবে না। আর এখানে যদি এবার আমি রাখি, এখানে দেখো এফিশিয়েন্সি 4 দিচ্ছে। ওকে তো এফিশিয়েন্সি 4 আমি এটাকে আপগ্রেড করতে পারবো, কিন্তু তার আগে আমি ঘুমিয়ে আসি, সকালবেলা এসে আমি আপগ্রেড করব। আর এখানে আসি আমি যে কোনো টুলস আপগ্রেড করতে পারি, আমাকে অ্যানভিল বানাতে হবে, কারণ আমরা আজকে কুকুরের নামও রাখবো মুতু, ওই অনেক কাজ আছে। গুড মর্নিং সবাইকে, এখন আমরা যেটা করব, ওকে তো ব্লক অফ আয়রন বানাতে হবে অ্যানভিল বানাতে হলে, চলো বানিয়ে নিই। কিন্তু তার আগে চলো না আমি এনচান্টিং টেবিলে গিয়ে না ডায়মন্ডের পিকেক্সটা আগে বানিয়ে নিই, না না আমি যে এনচান্টিং ঘরটা বানিয়েছি ওই ঘরটা না আগে চারদিকে ঘেরা করে দিই, ঘরটা যত অন্ধকার হবে তত নাকি ভালো এনচান্টিং দেয়, আমি জানি না আগে জানতাম ভাই, এটাই সবাই বলতো, তোমরা বলো এটা কি সত্যি কথা, ঘর অন্ধকার হলে কি বেশি এনচান্টমেন্ট পাওয়া যায়, এনচান্টমেন্ট করলে ভাই আমার টুলস আরও শক্তিশালী হয়ে যাবে, এক কপে সব ভেঙে ফেলবো ভাই। চলো এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা অ্যানভিল বানাবো। হ্যাঁ ওকে চলো যা হয়েছে হয়েছে, এবার আমি যেটা করবো অ্যানভিল বানাবো, অ্যানভিল বানাতে হলে আমাকে বানাতে হবে 3টা আয়রনের ব্লক। হ্যাঁ 3টা আয়রনের ব্লক বানালেই আমি অ্যানভিল বানাতে পারবো ইজিলি। ওকে নিউ রেসিপি আনলকড, ওকে দেখো অ্যানভিল আমি এখন বানাতে পারবো। আর অ্যানভিলে অনেকগুলো কাজ হয়, আমি নিজেও জানি না অ্যানভিলে কী কী কাজ হয়, তোমরা কমেন্টে বলে অ্যানভিল দিয়ে কী কী করা যায়। তো অ্যানভিলটাও না আমি আশেপাশেই রাখি, এখানটাতে রেখে দিই আজকে মতো। দেখো এই এনবিলটাতে এসে আমি নেম ট্যাগ ইউজ করতে পারবো, চলো নেম ট্যাগটা নিয়ে এসছি না, হ্যাঁ ভাই নেম ট্যাগটা তো নিয়ে এসছি। এখানে যদি আমি নেম ট্যাগটার মধ্যে নাম রাখি, নেম ট্যাগটার মধ্যে আমরা নাম রাখবো হচ্ছে মুতু, কারণ ডগের নাম হচ্ছে মুতু ভাই, ডগের নাম আমরা মুতু রেখে দিয়েছি, ডগটার নাম হচ্ছে মুতু। তো এটা যদি আমরা ডগকে পড়িয়ে দেই তাহলে ডগের নাম হয়ে যাবে মুতু। আর ক্যাটটার নাম কি রাখবো সেটাও কমেন্টে বলো, আর ঘোড়াটার নাম কি রাখবো সেটাও তোমরা কমেন্টে বলো, তুফান রাখবো না অন্য কিছু রাখবো, যদি তোমাদের মাথায় অন্য কোনো আইডিয়া এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলো। আর ডগের নাম আজকে থাকে মুতু, এই দেখো ভাই ডগের নাম রেখে দিয়েছি মুতু, দেখতে পাচ্ছ উপরে লেখা উঠছে মুতু। আমাকে না এই বুক শেলফ দিয়ে না চারদিকে এরকম করে ঘেরা দিতে হয় কীরকম করে জানো, হ্যাঁ ভাই তাহলে বেশি করে এনচান্টমেন্ট লেভেল পাওয়া যায়। আর এখানে যদি আমি আমার পিকেক্সটা রাখি যেটা নর্মাল ডায়মন্ডের পিকেক্স, তাহলে আমি এখন এনচান্ট করে নিই। চলো এখানে আমি ল্যাপিস লেজুলিও রেখে দিয়েছি, তারপরে নর্মাল ডায়মন্ডের পিকেক্সও রেখে দিয়েছি, এখন আমি যদি এটাকে আপগ্রেড করে নিই এফিশিয়েন্সি 4 তো দিবেই। ওকে তো ফার্স্ট আমাদের এনচান্ট হয়ে গেছে, এফিশিয়েন্সি 4ই দিয়েছে আর কিছু দেয়নি, এফিশিয়েন্সি 4 দিয়েছে আর কিছু আপডেট দেয়নি ভাই,
এফিসিয়েন্সি 4টা অনেক ভালো। আর এফিসিয়েন্সি 4 দিয়ে যদি আমি এখন কিছু কাটাকাটির চেষ্টা করি না, তোমাদের আমি দেখাই যে এফিসিয়েন্সি 4টা কতটা স্ট্রং। তোমাদের আমি কি করে দেখাবো যে এফিসিয়েন্সি কি করে স্ট্রং এখন? ও হ্যাঁ, চলো যে আমাদের যে কেভ আছে না, কেভ টেভ আছে এখানটায় আমি চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি। একটু টোকা দিলে ভাই ভেঙে যাবে দেখবে তোমরা। ভাই কতটা স্ট্রং হয়ে গেছে এখন আমার পিকেক্স, এই দেখো এই দেখো এই দেখো ভাই। এখন টাইমই লাগছে না, আমি ইজিলি এখন অনেক জায়গা মাইনিং করতে পারবো। দেখেছো তোমরা ভাই কতটা ইজি এখন মাইনিং করা? এখন মাইনিং করতে গেলে আমি এই পিকেক্সটা নিয়ে যাব। তোমরা আমাকে যারা যারা প্রো আছো কেন টিপস দাও সবাই আমাকে কমেন্টের মধ্যে। আর ভাই অনেক এপিক এপিক জিনিস করবো মাইনক্রাফটে। আর এখানে যে এনচান্টিং রুমটা দেখতে পাচ্ছ, মানে এনচান্টের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটাতে আমি আপগ্রেড করে নেব, রুম বানিয়ে নেব পুরোপুরি একটা। ওকে, তো আমাকে এখন আর একটা টুলস বানাতে হবে, টুলস তো না মানে আর একটা ইয়ে বানাতে হবে, গ্রাইন্ড স্টোন বানাতে হবে, যেখান থেকে আমি ভিলেজারের দেওয়া টুলসগুলোকে ইনচ্যান্ট করে তারপরে নিজের ইচ্ছা মতো ইনচ্যান্টমেন্ট লাগাতে পারবো। তার জন্য আমাকে না গ্রাইন্ড স্টোন বানাতে হবে, গ্রাইন্ড স্টোন বানাতে হলে আমার অনেক কিছু লাগবে, দাঁড়া দেখাচ্ছি। আর এরপরে ভাই দেখো এখানে আবারও সন্ধ্যা হয়ে গেছে, ভাই এত তাড়াতাড়ি সন্ধ্যা হয় কেন? আর এখানে দেখো আমার ফসল টসল পরে কাটবো, অফ ক্যামেরায় কেটে নেবো। আর এখানে যে দেখতে পাচ্ছ আমার ডায়মন্ডের সব কিছু চকচক করছে, আরও চকচক করবে, প্লাস আমি আরও শক্তিশালী হয়ে যাবো, কারণ আমাকে অনেক শক্তিশালী হতে হবে। আমি ওয়ার্ডনের সাথে মারামারি করবো, উইদারের সাথে মারামারি করবো, তারপরে ইন্ডার ড্রাগনের সাথে মারামারি করবো, অনেকজনের সাথে মারামারি করতে হবে, আমাকে প্রো হতে হবে মাইনক্রাফটে। আর প্রো হওয়ার জন্য তোমরা জানো আগে শক্তিশালী হতে হবে, শক্তিশালী না হলে তো আমি মারামারি করতে পারবো না। আর তোমরা আমি কমেন্টে অবশ্যই সাহায্য করো কী করে বেশি বেশি থেকে বেশি প্রো আর শক্তিশালী হওয়া যায়। চলো ভাই আমি না গ্রাইন্ড স্টোন বানিয়ে নিই, এবার রাত হয়ে গেছে, আগে আমাকে ঘুমাতেও হবে ভাই, মনস্টার চলে আসবে তাছাড়া। ওকে, তো গ্রাইন্ড স্টোন বানানোর জন্য আমাকে না কয়েকটা স্টোন স্ল্যাব বানাতে হবে। কয়টা স্টোন স্ল্যাব বানাতে হবে? বেশি লাগবে না। ওকে, এবার আমি গ্রাইন্ড স্টোন বানাতে পারবো, গ্রাইন্ড স্টোন বানানো ইজি। এই দেখো গ্রাইন্ড স্টোন বানিয়ে নিয়েছি, আমি এটাও বানিয়ে নিয়েছি ভাই সাব। এবার আমি না ঘুমিয়ে নেই, সকালবেলা উঠবো তারপরে কাজ করবো ভাই। আর তোমরা এতক্ষণ বুঝতে পারলে আমি কী কী করলাম? এতক্ষণে আমি এনচ্যান্টমেন্ট টেবিল বানালাম, ঘোড়া খুঁজলাম, তারপরে ভাই অনেক কিছু করলাম। অবশ্যই লাইক করে দিও, 19,000। সকাল হয়ে গেছে, গুড মর্নিং। আর এখন আমি যেটা করব, গ্রাইন্ড স্টোনটা রাখবো বাইরে, গ্রাইন্ড স্টোনটাও আমরা না এমিলের পাশে রেখে দিই আজকের মতো। আর গ্রাইন্ড স্টোনে গিয়ে যদি আমি কোনো টুলস, মানে ভিলেজারের দেওয়ার টুলস যেটা এনচ্যান্ট হালকা করা থাকে সেটাকে যদি সরাই, কী কী টুলস আছে আমার কাছে আমি একটু দেখে নেই, আমার কাছে কোনো টুলসই নেই ভালো। ডায়মন্ডের শাভল আছে যেটা একটু একটু এনচ্যান্ট করা। চলো ভাই ডায়মন্ডের শাভলটা না আমরা ডিসএনচ্যান্ট করে নেই, তারপর এটাকে আমরা নিজের মতো করে। আরে শাভল কেন করছি ভাই, আমি একটা নতুন পিকেক্সই কিনে নেই না, আমি কি পাগল? চলো আমরা নতুন একটা পিকেক্সই কিনে নেই। আর এখানে দেখো আমার কাছে ইয়ে ছিল না, ওই দেখো এখানে আমার কতগুলো এমরাল্ড ছিল, তোমাদের আমি দেখাইনি এগুলো। আমি এমরাল্ড ভাই অনেক অফ ক্যামেরায় কালেক্ট করেছি। তার আগে না আমি একটা কাজ করি, এমরাল্ডগুলোকে আমাকে নর্মালে রূপান্তরিত করতে হবে, দাঁড়াও। ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ আমি 64টা এমরাল্ড নিয়ে নিয়েছি। আর সবথেকে ফালতু জিনিস যেটা সেটা আমি রাখি, এই ফালতু এই বট গাছটা আমি আমার কাছে আর রাখবোই না, এটা আমি রেখে যাই, এগুলো রেখে দিই, এগুলো কোনো কাজের না। ওকে চলো, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা নতুন এক্স কিনবো, নতুন একটা এক্স কিনে আনবো ভিলেজার ট্রেডারের কাছ থেকে, তারপরে সেই এক্সটাকে না আমরা আপগ্রেড করব নিজের ইচ্ছা মতো, ভাই অনেক পাওয়ারফুল বানিয়ে ফেলবো আমরা। কে ভাই এক্স বিক্রি করে? হ্যালো হ্যালো ভিলেজার, এই তো এখানে একটা লোক আছে না, ভিলেজার দুটো লোক আছে, টুলসমিথ। হ্যাঁ টুলসমিথ তো এক্স বিক্রি করে, এখানে টুলসমিথ এক্স বিক্রি করছে এফিসিয়েন্সি 2 এর। আর এ কি বিক্রি করছে? এ এক্স বিক্রি করছে না, এটা এক্স বিক্রি করছে। ওকে চলো একটা এক্স কিনে নিই, 28টা এমরাল্ড লাগবে। আচ্ছা কোনো ব্যাপার না, আমি কিনে নিয়েছি একটা এক্স কিনে নিয়েছি, যেটাকে আমরা এখন গিয়ে ডিসএনচ্যান্ট করবো। প্রথমে ডিসএনচ্যান্ট করে ওটাকে নিজের ইচ্ছা মতো এনচ্যান্টমেন্ট লাগাবো, যাতে আরও বেশি ফাস্ট হয়ে যায় আমাদের সেই টুলসটা, কারণ ভিলেজার ভাই একটা সস্তা ইয়ে দেয়, সস্তা এনচ্যান্টমেন্ট দেয়, তোমরা যেমনটা জানো। প্রথমে এবার যেটা করবো সেটা হচ্ছে ডিসএনচ্যান্ট করবো জিনিসটাকে, তারপরে নতুন করে এনচ্যান্টমেন্ট করবো। আর মাইনক্রাফটে অনেক কিছু করা যায়, আমি ধীরে ধীরে শিখছি ভাই, ধীরে ধীরে আমিও প্রো হয়ে যাবো, দাঁড়াও একটু। প্রথমে এবার যেটা করবো, গ্রাইন্ড স্টোনে যেতে হবে আমাকে, গ্রাইন্ড স্টোনে গিয়ে এই পিকেক্সটা এক্সটাকে নিতে হবে, আর এটা হয়ে যাবে ডিসএনচ্যান্ট। ওকে আচ্ছা ডিসএনচ্যান্ট হয়ে গেল, ওকে ডিসএনচ্যান্ট হয়ে গেল নাকি সত্যি সত্যি? আমি তো ভাই ডিসএনচ্যান্ট হয়ে গেছে সত্যি। তো ডায়মন্ড এক্সটা যদি আমি এখানে রাখি, কি আনব্রেকিং 3 দিচ্ছে, সিল্ক টাচ যদি লাগাতে পারতাম না তাহলে ওই মৌমাছির চাকগুলো নিয়ে আসতে পারতাম, অনেক কিছু করা যেত। আচ্ছা কোনো ব্যাপার না, চলো যেটা দিচ্ছে আমরা সেটাই আপগ্রেড করে নিই। ওকে চলো আমরা আনব্রেকিং 3 নিয়ে নিয়েছি, আর কী কী আপডেট দিয়েছে? আনব্রেকিং 3 আর এফিসিয়েন্সি 4 ভাই সাব। এইবার যদি তোমাদের একটা জিনিস দেখায় ভাই, আমার
এক্সটা কতটা শক্তিশালী হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি এবার। এবার যদি আমি কোনো গাছ কাটা ট্রাই করি, দেখবে তোমরা কত তাড়াতাড়ি কাটে। 3, 2, 1 ভাই লেটস গো। দেখো ভাই জাদুর মতো এত ফাস্ট গাছ কাটতে পারবো না, এবার আমার সাথে আর কেউ গাছ কেটে তাড়াহুড়া করতে পারবে না। দেখো ভাই কত ফাস্ট গাছ কাটছে, কারণ এফিসিয়েন্সি হচ্ছে সব থেকে ফাস্টেস্ট। না আমি জানি না, তোমরা ভালো জানো এগুলো, আমি জানি না ভাই। দেখো কত তাড়াতাড়ি কাটা যাচ্ছে, দেখেছো ভাই এটা অনেক এক্সাইটিং। তোমরা কমেন্টে বলো কোন এনচ্যান্টমেন্টটা বেশি ভালো আমাদের এক্সের জন্য। এরকম করে করে না আমরা এরপরে ভাই নেদার পোর্টালও বানাবো, অনেক কিছু করবো ভাই। দেখো কত তাড়াতাড়ি আমি কেটে ফেললাম গোটা গাছটাকে। আর এটা যদি নর্মাল এক্স দিয়ে করতে যেতাম তাহলে অনেক টাইম লেগে যেত। তো আমি না এনচ্যান্ট করাও শিখে গেছি, দেখেছো ভাই এটা এনচ্যান্ট করাও শিখে গেছি। কিন্তু এই এনচ্যান্টমেন্ট টেবিলটা মানে আমাকে সুন্দর একটা জায়গা দেখে রাখতে হবে, তোমরা অবশ্যই বলো কোথায় রাখবো। আর আজকের মতো এই পর্যন্তই থাক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল অলরেডি। কেমন লাগলো কমেন্ট অবশ্যই বলো। যারা যারা নতুন এসছো সকালে আমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, খুব তাড়াতাড়ি আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে এই চ্যানেলে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, 1 মিলিয়ন হয়ে আমি ন্যাংটা হয়ে নাচবো না ভাই, সরি ন্যাংটা হয়তো নাচতে পারবো না, কিন্তু সেলিব্রেশন করবো। 1 মিলিয়ন যদি সাবস্ক্রাইবার হয়ে যায় তাড়াতাড়ি 1 মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো আমি যাই, চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। পুতলে যাচ্ছি কেন, সাবস্ক্রাইব করো তো, লাইক করে দিও, কমেন্টে বলো কেমন লাগলো, আর টিপসও দিতে পারো যারা যারা প্রো আছো। আর যারা যারা নুব আছো বা মাইনক্রাফট খেলো না, তারা তারা পার্ট 1 থেকে শুরু করে এই পার্ট পর্যন্ত দেখতে পারো, অনেক কিছু শিখে যাবে মাইনক্রাফট খেলা। তো আজকের মতো যাই, বাই বাই, সবাইকে ভালো থেকো, টাটা ভাই, অনেকক্ষণ ধরে গেম খেলছি।